মাথাটা একটু ছটা এরকম বেঁকা করে নিতে লাগবে, ঠিক আছে? তারপরে মুখটা খুলে মুখে হাওয়া দিতে লাগবে। গেল দুইবার হাওয়া দিয়েছে। পেটের উপরে এখানে একটা হাড্ডি আছে না, এই যে জায়গায় এখানে হাড্ডিটা শেষ হয়ে যায়, টিপলেই বুঝতে পারবেন। এটার থেকে একটু বা দিকে এইখানে, ঠিক আছে? হাতটা এরকম ভাবে দিয়ে নিবেন, এই যে গেল, একটা হাত দিলেন আর একটা হাত তার উপর দিয়া এইভাবে গেল। এটা দিয়ে নিয়া 30 বার পাম্প করতে লাগে। অ্যাম্বুলেন্স ডাকো বা একটা গাড়ি ব্যবস্থা করো, হসপিটাল নিতে লাগবে। তখনই দুজন মানুষকে ডাকলেন, 100 বার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো বা গাড়ি ডাকো, হসপিটাল নিতে লাগবে। এইটা করে নিয়ে আপনি এখন কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর যেটা দেখবেন, হার্ট বিট করতেছে কি না, দেখলেন নিঃশ্বাস নিতেছে না, হার্ট বিটও নেই, ঠিক আছে? এই দুইটা জিনিস কনফার্ম করে আপনার প্রথম হলো একজনকে ডাকবেন। আর সেই বিহজয়ের যেটা ব্যবস্থা করলে তাতে সমগ্র অসমতে হোক বা ভাব এখানে অনেক সময় লস হয়ে যায়, এগুলো করা উচিত, অ্যাকশন নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, একজন একজন বড় ছেলে কেউ আসলে এরকম এরকম পাম্প দেয়, হার্ট বুকের উপরে পাম্প দেয়, নিঃশ্বাস না নিলে আমরা হসপিটালে অনেক সময় করি, একটা রুগী আসলো যদি আমি সদায় দেখি থাকো যে সঘনাই আমাৰ হাৰ্ট এটেক হৈ থাকে, বহুতক দেখো আমাৰ আজিকালি যুৱ প্ৰজন্মটো বহুত সঘনাই দেখা গৈছে। তো হাৰ্ট এটেক হলে যদি সেই হাৰ্ট এটেকৰ যদি 10 মিনিটমানৰ ভিতৰত যদি CPRটো যদি কৰিব পাৰি, তো সেই মানুহজন জীয়াই থকাৰ মানে কমচে কম 90% চান্স বাঢ়ি যায়। তো কিন্তু আমাৰ মানুহে CPRটো কেনেকৈ পাৰফৰ্ম কৰিব লাগে সেইটো যদি আমি তেখেতসকলক শিকাব পাৰোঁ, তো যিকোনো মানুহক মই আমি সেই তেনেকুৱা অৱস্থা হ'লে আমি বচাব পাৰোঁ। তো মই ভাবোঁ যে আমাৰ আজি এই অনুষ্ঠানটোৰ পৰা আমাৰ যিসকল ৰাইজ ইয়াত উপস্থিত আছিলে তেখেতসকল বাৰুকৈ উপকৃত হ'ব। আৰু মই আমাৰ মিডিয়া বন্ধুসকলকো আহ্বান জনাম যে এই বস্তুটো আৰু প্ৰচাৰ কৰি দিয়ে, যাতে এনেকুৱা অনুষ্ঠান বেলেগতো হয় আৰু তাৰ পৰা যাতে আমাৰ সৰ্বসাধাৰণ জনসাধাৰণ উপকৃত হয়। মাথাটা একটু ছটা এরকম বেঁকা করে নিতে লাগবে, ঠিক আছে? তারপরে মুখটা খুলে মুখে হাওয়া দিতে লাগবে। গেল দুইবার হাওয়া দিয়েছে। পেটের উপরে এখানে একটা হাড্ডি আছে না, এই যে জায়গায় এখানে হাড্ডিটা শেষ হয়ে যায়, টিপলেই বুঝতে পারবেন। এটার থেকে একটু বা দিকে এইখানে, ঠিক আছে? হাতটা এরকম ভাবে দিয়ে নিবেন, এই যে গেল, একটা হাত দিলেন আর একটা হাত তার উপর দিয়া এইভাবে গেল। এটা দিয়ে নিয়া 30 বার পাম্প করতে লাগে। অ্যাম্বুলেন্স ডাকো বা একটা গাড়ি ব্যবস্থা করো, হসপিটাল নিতে লাগবে। তখনই দুজন মানুষকে ডাকলেন, 100 বার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো বা গাড়ি ডাকো, হসপিটাল নিতে লাগবে। এইটা করে নিয়ে আপনি এখন কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা CPR যেটা দেখবেন, হার্ট বিট করতেছে কি না, দেখলেন নিঃশ্বাস নিতেছে না, হার্ট বিটও নেই, ঠিক আছে? এই দুইটা জিনিস কনফার্ম করে আপনার প্রথম হলো একজনকে ডাকবেন। আর সেই বিহজয়ের যেটা ব্যবস্থা করলে তাতে সমগ্র অসমতে হোক বা ভাব এখানে অনেক সময় লস হয়ে যায়, এগুলো করা উচিত, অ্যাকশন নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, একজন একজন বড় ছেলে কেউ আসলে এরকম এরকম পাম্প দেয়, হার্ট বুকের উপরে পাম্প দেয়, নিঃশ্বাস না নিলে আমরা হসপিটালে অনেক সময় করি, একটা রুগী আসলো যদি স্টেশন আর মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগত একটা CPR ট্রেনিংয়ের একটা অনুষ্ঠান করা হয়েছিল। একচুয়ালি আমি সদায় দেখি থাকো যে সঘনাই আমাৰ হাৰ্ট এটেক হৈ থাকে, বহুতক দেখো আমাৰ আজিকালি যুৱ প্ৰজন্মটো বহুত সঘনাই দেখা গৈছে। তো হাৰ্ট এটেক হ'লে যদি সেই হাৰ্ট এটেকৰ যদি 10 মিনিটমানৰ ভিতৰত যদি CPRটো যদি কৰিব পাৰি, তো সেই মানুহজন জীয়াই থকাৰ মানে কমচে কম 90% চান্স বাঢ়ি যায়। তো কিন্তু আমাৰ মানুহে CPRটো কেনেকৈ পাৰফৰ্ম কৰিব লাগে সেইটো যদি আমি তেখেতসকলক শিকাব পাৰোঁ, তো যিকোনো মানুহক মই আমি সেই তেনেকুৱা অৱস্থা হ'লে আমি বচাব পাৰোঁ। তো মই ভাবোঁ যে আমাৰ আজি এই অনুষ্ঠানটোৰ পৰা আমাৰ যিসকল ৰাইজ ইয়াত উপস্থিত আছিলে তেখেতসকল বাৰুকৈ উপকৃত হ'ব। আৰু মই আমাৰ মিডিয়া বন্ধুসকলকো আহ্বান জনাম যে এই বস্তুটো আৰু প্ৰচাৰ কৰি দিয়ে, যাতে এনেকুৱা অনুষ্ঠান বেলেগতো হয় আৰু তাৰ পৰা যাতে আমাৰ সৰ্বসাধাৰণ জনসাধাৰণ উপকৃত হয়।